স্টুডেন্ট তোমরা যারা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে চাও তোমাদের সামনে একটা বড় সুযোগ আসতে চলেছে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু এখানে টোটাল রিক্রুটমেন্ট থাকছে অর্থাৎ টোটাল ভ্যাকান্সি থাকছে তোমার আটানব্বই হাজারেরও বেশি অর্থাৎ প্রায় এক লক্ষের কাছাকাছি ভ্যাকান্সি থাকছে আজকে এই এক্সামের সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একদম সহজভাবে প্রথম থেকে ভালো করে বুঝে নাও টোটাল তোমাদের ভ্যাকান্সি থাকছে অর্থাৎ মোট সিট সংখ্যা অর্থাৎ মোট খালি শূন্য পদের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজারের একটু বেশি আছে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস হলেও তুমি চলবে উচ্চ মাধ্যমিক পাস হলেও চলবে এখানে কোনো নম্বরের কিছু বলা হয়নি অর্থাৎ তোমাকে এত পার্সেন্টেজ নম্বর পেতে হবে তবে তুমি ফর্ম ফিল করতে পারবে এরকম কিন্তু কোথাও কিছু বলা হয়নি অর্থাৎ তুমি কেবলমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এবারে কবে ফর্ম ফিল হবে সেটাও বলবো আগে সব বিষয়গুলো দেখো এবারে এজ লিমিট তোমার বয়স যদি আঠেরো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হয় তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও তোমার যদি বয়স আঠেরো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হয় তুমি ফর্মটা ফিল করতে পারছ এবং যারা এসসি সি এস টি তোমাদের যত সম্ভব পাঁচ বছর আরও ছাড় দেয়া হচ্ছে অর্থাৎ তোমরা পাঁচ এর সাথে যদি অ্যাড করো তাহলে তোমরা সাঁত্রিশ বছর পর্যন্ত ফর্মটা ফিল করতে পারছ এবারে পোস্ট কি কি পোস্ট আছে এখানে তিন রকম পোস্টের কথা বলা হচ্ছে একটা হচ্ছে পোস্টম্যান তোমরা জানো পোস্টম্যান মানে কি যারা চিঠি দেয় তাদেরকে পোস্টম্যান বলা হয় সেই পোস্টম্যানের দেখো তোমরা উনষাট হাজার নিরানব্বই পোস্ট ফাঁকা আছে তারপরে মেল গার্ড মেলগার্ড হচ্ছে এক হাজার চারশো পঁয়তাল্লিশটা পোস্ট ফাঁকা আছে এবং এমটিএস যেটাকে মাল্টি টাস্কিং স্টাফ বলা হয় সেটা সাঁত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ পোস্ট ফাঁকা আছে অর্থাৎ তিনটে পোস্টে ভ্যাকান্সি আছে আর ভ্যাকান্সিটা যথেষ্ট বেশি পোস্টম্যান এবং এমটিএসে ভ্যাকান্সি অনেকটাই বেশি এবার কবে ফর্ম ফিল হবে সেটা আলোচনায় আসি তার আগে তোমরা একটু এক্সামের সিলেবাসটাকে বুঝে নাও যে এই এক্সামটা হয় এই এক্সামটা টোটাল তোমাদের হয়ে থাকে একশো নম্বরের পরীক্ষাটা হয়ে থাকে আর পরীক্ষাটা হয় কি এমসিকিউ কোয়েশ্চেন হয় অর্থাৎ এখানে ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয় না এমসিকিউ কোয়েশ্চেন হয় প্রশ্নে কি কি থাকে জি কে থাকে অর্থাৎ তোমরা যেটাকে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান বলে জানো এই জেনারেল নলেজের মধ্যে কী কী থাকে এই জেনারেল নলেজের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ সায়েন্সের পার্ট থাকবে আর্টসের পার্ট থাকবে কমার্সের পার্ট থাকবে সব কিছু নিয়ে জি তৈরি হয় ঠিক আছে আমি এগুলো বইয়ের নাম লিখেছি জি বই তোমরা আগেই বলেছিলে যে স্যার বইয়ের নাম বলুন জি বইয়ের জন্য তোমরা তরুণ গোয়েল স্যারের যে বইটা আছে এটা এনসিআরটি প্যাটার্নে লেখা খুবই ভালো বই একটা এটা তোমরা নিতে পারো জি পাটের জন্য জি কে পাটের জন্য তোমরা এটা বাংলায় পেয়ে যাবে বইটা এবং তোমরা যারা ইংরাজিতে প্র্যাকটিস করতে চাইছো তোমরা লুসিয়েন্টের ডেস্ক্রিপটিভ যে জিকেটা পাওয়া যায় ওই জিকে বইটা নিতে পারো ঠিক আছে তারপরে জিআই জিআই মানে রিজনিং জিআই বা রিজনংয়ের জন্য তোমরা যে বইটা নেবে সেটা হচ্ছে সুবীর দাসের বই নেবে রিজনিংয়ের বই এটা এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা এবং তোমরা যারা ইংরাজি ভাষায় পড়বে ভাবছ তোমরা আর এস আগরওয়ালের স্যারের বইটা নিতে পারো আর এস আগরওয়াল এই আরিস আগরওয়াল স্যারের ম্যাথ বইটা জিআই বইটা নিতে পারো এবারে ম্যাথ বই ম্যাথ বই তোমরা যারা বাংলায় প্র্যাকটিস করবে ভাবছো বাংলায় প্রস্তুতি নেবে ভাবছো তোমরা সুবিদ দাসের বইটা নেবে আর তোমরা যারা ইংরাজিতে প্রস্তুতি নেবে ভাবছো তোমরা আরিস আগরওয়াল স্যারের বইটা নেবে এবার ইংলিশ ইংলিশের জন্য তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো অর্থাৎ বাংলায় প্র্যাকটিস করবে ভাবছো তোমরা পিকে দশ সরকার নেবে যারা ইংরাজি ভার্সানে প্র্যাকটিস করবে ভাবছো তোমরাও পিকেদের সরকার নিতে পারো তোমরা চাইলে এসপি বক্সির বইটাও নিতে পারো এসপি বক্সির বইটায় পুরোটাই ইংরাজিতেই লেখা আছে গামার পোসানটা এবার এখানে যে বিষয়টা আছে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে তোমরা ইউটিউবে নানা চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছ অর্থাৎ ইন্ডিয়ান যে পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার এটা তোমরা দেখছো যে এত ভ্যাকান্সি বেরিয়েছে এর ফর্ম ফিল আপটা কি আদৌ শুরু হয়েছে তোমাদের বলে রাখি এখনও দু হাজার তেইশের যে নতুন রিক্রুটমেন্ট বেরোতে চলেছে আটানব্বই হাজার পোস্টের জন্য সেই ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি তবে খুব দ্রুত শুরু হবে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে দশ লক্ষ চাকরি কিন্তু ব্যবস্থা করা হবে তার মধ্যে এটা একটা কিন্তু পরিকল্পনা অর্থাৎ এই বড় একটা ভ্যাকান্সি নিয়োগ হতে চলেছে এক লক্ষের কাছাকাছি এই ভ্যাকান্সিটা নিয়োগ হতে চলেছে আর এই ভ্যাকান্সিটা যে নিয়োগ হবে অর্থাৎ এই যে পোস্টায় নিয়োগ হবে তার জন্য কিন্তু এখনও মানে ফর্ম ফিল আপের তারিখ বলে দেওয়া হয়নি তবে সমস্ত কিছু বিষয়টা বলে দেওয়া হয়েছে এমনকি ফর্ম ফিল আপের জন্য যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট আছো তোমাদের জন্য একশো টাকা ফর্ম ফিল আপের ধার্য করা হয়েছে এবং যারা এসসি এসটি তোমরা আছো তোমাদের জন্য ফ্রি করা হয়েছে অর্থাৎ সমস্ত বিষয়টাই বলে দেওয়া হয়েছে তবে এখন ফর্ম ফিল আপের ডেট কিন্তু বলা হয়নি অর্থাৎ ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে কারণ ফর্ম ফিল আপটা শুরু হবে বলেই এই খবরটা এই নিউজটা কিন্তু সামনে আসছে তাহলে এখন তোমরা বুঝতে পারলে যে ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি তোমরা ফর্ম ফিল জন্য অপেক্ষা করবে না তোমরা এই বই নিয়ে অলরেডি প্র্যাকটিস করতে শুরু করো কারণ এই পরীক্ষাটা পুরো ইন্ডিয়া বেসিস হবে অর্থাৎ পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটায় বসবে ভারতবর্ষে টোটাল স্টুডেন্ট সংখ্যা কিন্তু বহু অর্থাৎ অনেক স্টুডেন্ট সংখ্যা সেখানে পোস্টটা তোমরা যদি ভাবো যে পোস্টটা অনেকটাই আছে আমরা যাহুকভাবে ফর্মটা ফিল আপ করলেই আমরা চাকরিটা পেয়ে যাব এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু এখন থেকে বইগুলো নিয়ে ভালো করে সিলেবাসটা দেখে পড়াশোনা কিন্তু শুরু করে দাও কারণ যখন ফর্ম ফিল হবে ফর্ম ফিল কিছুদিন পরেই কিন্তু পরীক্ষা হয় ফর্ম ফিল করে তোমরা প্রস্তুতি শুরু করবে যদি ভেবে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের ভুল হবে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো আর এক প্রস্তুতি শুরু করতে কি সমস্যা আছে তোমাদের এই পরীক্ষাটায় তুমি যদি ক্র্যাক করতে নাও পারো প্রস্তুতি যদি রাখো তাহলে এরকম অনেক পরীক্ষা হয় যা সিলেবাস প্রায় একই রকম থাকে সেই পরীক্ষাগুলো তোমার কিন্তু অনেক সহজ হয়ে যাবে তাই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আজকে এটুকু তথ্য তোমাদের সাথে শেয়ার করার ছিল এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে যদি নতুন এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর যখনই তোমাদের ফর্ম ফিল শুরু হবে তখন তোমাদের বলে দেব। ঠিক আছে চলো আজকে এতটাই আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো